প্রথমেই দেখে নাও বিশ্বকর্মা পুজো স্পেশাল সাজ। এই যে শুভ বিশ্বকর্মা পূজা সবাইকে, জাস্ট অফিস থেকে ফিরলাম। কেমন হলো পূজো অফিসে? ভালো হয়েছে। এবারে জানো তো, মানে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমাদের অফিসে বিশ্বকর্মা পূজো হলো। হ্যাঁ, খুব ভালো করে হলো। মানে আর আসলটা বলো, খাওয়া দাওয়াটা কেমন? খাওয়া দাওয়া তো আজকে তো পূজোতে নিরামিষ, মানে পোলাও, আলুর দম, পানি, এগুলোই অসাধারণ লাগে। পূজোর খাবার মানে জাস্ট ফাটাফাটি। আর বড় বিষয় কি, মানে প্রত্যেকের ইনভলভমেন্ট ছিল এবারে পূজোটাতে। সবাই খুব, প্রত্যেকজন এমপ্লয়ি খুব আনন্দ করে পূজো হয়েছে, আর পূজোটাও খুব ভালো করে হয়েছে। তাহলে বিশ্বকর্মা পূজো ভালো কেটেছে, তাই তো? ফাটাফাটি। আর এখানে টোপাকুল মোটামুটি উঠে পড়েছে। এই তো টপলু, এ দেখো পাপা এসে গেছে। টপলু হ্যালো বলে দাও সবাইকে, বলো গুড ইভিনিং। হ্যালো সবাইকে, আমি আত্রি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে ফ্রাইডে আর এখন সময় হয়ে গেছে বিকেল 5:30 মতন হবে। আর টোপাকুল দেখো ঘুম থেকে উঠেই তার দৌড়োদৌড়ি স্টার্ট হয়ে গেছে। তো কৌস্তবদের অফিসে আজকে পুজো ছিল, তো কৌস্তব আজকে বেশ তাড়াতাড়ি একটু অফিসে গেছিল, তো পুজো খুব ভালোভাবে মিটে গেছে, ফিরেও এসেছে। তো তোমরা অনেকে আমাকে কোয়েশ্চেন করছো যে কৌস্তব কোথায় চাকরি করে, তো আমাদের একটা কিন্তু Q&A ভিডিও আছে। আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে তোমরা, মানে ওই ভিডিওটাতে তোমরা আমাদের সম্পর্কে সমস্ত কিছু জানতে পারবে। তবু বলে দিই, কৌস্তব স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশনে কাজ করে। আর এখানে টোপাকুল কিছু একটা বলতে চায়। কি বলতে চাও বলো? দাঁড়া বলে না, বলো দাঁড়াও। ও হিয়া ক্লিপ লাগানো শিখে গেছে। আর তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো যে আমার এগুলো কিরকম আছে, আর তোমরা অনেকে অনেক সাজেশন দিয়েছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তো আমি ফলো করব। আর দেখো এগুলো মোটামুটি মানে ওই আর কি, মানে শুকাচ্ছে আর কি, তো এগুলো এরকম অবস্থা। দেখো এই হাতেও এখানে একটু হয়েছিল, এটা আমি পরে দেখতে পেয়েছি, তখন দেখতে পাইনি। আর হাতের গুলো দেখো এইরকম কন্ডিশন, এর ওপরে আরো বেশি হয়েছে, কারণ তখন আমি স্লিভলেস পরেছিলাম যখন আমি করছিলাম, তো এর ভেতরে আরো হয়েছে। তো যাই হোক, এখন মোটামুটি জিনিসগুলো শুকাচ্ছে, হোপফুলি মানে ব্যথাটা তো সেরকম কিছু নেই, হোপফুলি দাগগুলো না হোক, এইটাই সব থেকে বড় কথা। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। তোমরা আমাদের সবার সঙ্গে আজকে ব্লগটা স্টার্ট করো, আশা করছি আজকে ব্লগটা তোমাদের সববার খুব ভালো লাগবে। মাসির ফ্ল্যাটে সমস্ত পর্দাগুলো একদম কাঁচা হয়ে গেছে, আর তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। মানে তোমাদের মধ্যেই একজন আমাকে জানিয়েছিল যে এগুলো, আমি বলেছিলাম যে এগুলো দেখো ওয়াশিং মেশিনে দিলে খুলে আসে, তো কি করব। তো আমাকে একটা দারুণ ট্রিক বলেছে যে এগুলোকে এরকম সমস্ত একসাথে করে, এরকমভাবে মানে পুরো এগুলোকে একসাথে করে মুখটাকে একটা দড়ি দিয়ে বেঁধে দিয়ে ওয়াশিং মেশিনে দিতে। তো দেখো আমি ওইভাবেই করেছি, একটাও খোলেনি আর দারুণ কাঁচা হয়ে গেছে। তো থ্যাংক ইউ সো মাচ। কালকে আমি আমার ভ্যাকসিনের সেকেন্ড ডোজটা নিয়ে ফেলেছি, একদম ভ্যাকসিনেটেড, মানে ডাবল ডোজ হয়ে গেছে, আর মানে চিন্তা নেই। তো চাটা না প্রচন্ড দরকার ছিল, কালকে ভ্যাকসিনটা নিয়েছি, কালকে কিচ্ছু হয়নি। দিয়ে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মানে এই হাতটা কি যন্ত্রণা, মানে তুলতে পারছি না হাতটা, কি টিটেনাস দিলে যেরকম ব্যথা করে না ওইরকম ব্যথা। তারপরে আরে কি হয়েছে শোনো, তারপরে আমি জলখাবারটা খেয়ে, আজকে জলখাবারে আমি ভাত খেয়েছি, ইচ্ছা করেই ভাতটা খেয়েছি, ওষুধটা খাবো বলে দিয়ে পেন কিলার খেয়েছি, ভাতটা খেয়ে পেন কিলার খেয়ে পুরো কমে গেছিল ব্যথাটা। এখন আবার হালকা 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 সিজ, আর একটা খেয়ে দেবো গো। না না, এত পেন কিলার খাওয়া একদম ঠিক নয়। যাই হোক, এখন আমরা একটুখানি বেরোবো, সেটা হচ্ছে আমাদের তো সবার মোটামুটি পুজোর বাজার করা কমপ্লিট, শুধু দুই বাবার পুজোর বাজার করা বাকি আছে। তো সেই দুই বাবার বাজার করার জন্য আমি আর কৌস্তব একটুখানি বেরোবো, তাই তো? একদম। কোথায় যাবে? শ্রীনিকেতন রেডিমেড সেন্টার, আমাদের সত্যি তো ভালোই মার্কেট। চলো, তুই বাবাকেই জিজ্ঞেস করা হয়েছে যে কার কি লাগবে, মানে সেটাই সব থেকে সেফেস্ট অপশন আমাদের জন্য, কোনো চাপের ব্যাপারই নেই। তো আমার বাবা বলে দিয়েছে যে তার মানে বাবার জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসতে, এবং স্পেসিফিক্যালি হাফ হাতা পাঞ্জাবি, স্পেসিফিক্যালি হাফ হাতা। আমার শ্বশুরমশাই কি বলতো, কোথাও বেরোন না, মানে ওই বলেছে বাড়িতে ধরো পুজো হলো, যেমন লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, একটু বাজারে গেল, বাজারে গেল, তো তার জন্য পাঞ্জাবি কিছুতেই তিনি শার্ট পরবে না, কোথাও বেরোয় না, শার্ট আমাকে দিবি না। আগের বারে যে শার্ট দিয়েছিলাম সেটা মানে একদিনও পরে,
আর কৌস্তবের শ্বশুর মশাই হচ্ছে উনি হচ্ছে গোটা কলকাতা ঘুরে বেড়ান, মানে আজকে লাইব্রেরি যাচ্ছে, কালকে কলেজ স্ট্রিট যাচ্ছে, পরশুদিন চাঁদনীতে চলে গেল, এইরকম ব্যাপার। তো যাই হোক, তো ওই বাবা বলেছে যে শার্ট কিনতে, মানে আমাদের কোনো ঝামেলা, বিশাল সুবিধা যে যাবো এবং জাস্ট নিয়ে চলে আসবো, শুধু কালারটা একটুখানি পছন্দ করে নিতে হবে। তো চলো কখন যাবে বলো, চলো চলো চলো, আর দেরি করে লাভ না, না না চলো চলো, তোকে নিয়ে যাবো, চলো কিছু আনতে হবে, কি আনবো, ললিপপ চিপস, কিচ্ছু পাবি না আজকে, কিচ্ছু নেই। কৌস্তবদের অফিস থেকে এই কেশর লাড্ডুর একটা এত বড় প্যাকেট দিয়েছে, এইবারে কৌস্তব কেশর লাড্ডু খাই না, একদম পছন্দ করি না আমি, লাড্ডুই খাই না। হ্যাঁ, যাই হোক, আমি দুটো রেখে মাকে দিয়ে দিচ্ছি, মা বম্মাদের দিয়ে দেবে আর মায়েরাও খেয়ে নেবে, বাবা তোলা যাচ্ছে না। আরেকজনের উত্তেজনাটা দেখো, হ্যাঁ ওকে দেখো তুমি শুধু একবার, তোকে দেবো না বাইরের খাবার, তো লাড্ডু খায়, হ্যাঁ এমনি মোটামুটি ভালোবাসে, তো দুটোর বেশি আমার পক্ষে খাওয়া পসিবল না, বাকিটা মায়ের দিয়ে দেবো। এই যে কেশর লাড্ডুটা চলো চলো, প্রচন্ড ভিড়, ভেবেছিলাম আজকে ফাঁকা হবে, বলো কিছুদিন পরে আর হাঁটা নেই, দেখে বাস আসছে, ডটস পড়বে না দাদা, চেকস থাকলে দেখান বা সলিড থাকলে দেখান, পিওর কটন আছে, সিআরএম স্যার আছে, এটা জিএম স্টোর, জিএম স্টোর, সিআরএম এর প্রিমিয়াম কটন আছে, এটা দুটো কালার পাবেন, এই কালারটা ভালো বেশ, বাবা তো পছন্দ করে, কিন্তু একটু যদি কিছু ভেতরে মানে স্ট্রাইপস বা চেকস হতো একটু ভালো হতো, প্রিন্টেড এর মধ্যে আছে, একটু চেকস থাকলে দেখান, দেখছি দাদা চেকস, না না এরকম লাল একদমই পড়বে, লাল না না বুঝতে পেরেছি, একটু সবার চাই, এই কালারটা ভালো দেখো, আর উপরে যে জোডিয়াকটা রয়েছে সেটাও দেখো, এই কালারটা সুন্দর, এই কালারটা ঠিক আসছে না, বাট কালারটা হালকা মফ মফ টাইপের, হ্যাঁ এটা সুন্দর, এটাও বেশ সুন্দর, ক্যাশের বাদিকে, থ্যাংক ইউ, এই কালারটাও খারাপ না হলুদের উপরে, আমার এটা বেশি ভালো লাগছে, এটা নিউট্রাল, এটা পড়বে এটা, ঠিক আছে তাহলে কেউ পড়তে পারে, তাহলে এটাই এটাই নাও, তাহলে এটাই নি, হ্যাঁ নাও, একবারই পছন্দ করে নিলে, একদম, একটুখানি আর দেখে নাও, একটুখানি দেখে নাও, পায়জামা পায়জামা নেবে, একটা পায়জামা নিয়ে নাও সঙ্গে, একটা ফুল সেট হয়ে যায়, দড়ি দেওয়া নাও নাকি, দড়ি দেওয়া সুবিধা হবে, নিজের মতো করে বাঁধতে পারবে, একটা পায়জামা নিয়ে নাও এটার সাথে, সেট হয়ে যাবে, বাবাদের শপিংটা মানে সব থেকে তাড়াতাড়ি হলো, পার্পল বাড়িতে গিয়ে পারবে, খুব ভালো হয়েছে, অল্প করে দাও ফেটে টেটে যেতে পারে, আমি একটু আগে ওই স্যানিটাইজারটা দিয়ে হাত দিয়ে বুলিয়ে দিয়েছি, এইগুলো সেই ছোটবেলায় পুজোর সময় বিক্রি হতো না,
খেলেছো কোনোদিনও? হ্যাঁ প্রচুর, আমিও খেলেছি। ট্রেনে বিক্রি হতো আগে খুব, হ্যাঁ ট্রেনেও বিক্রি হতো। দেখো কি সুন্দর, এইটা কি স্যানিটাইজার দিয়ে নষ্ট হয়ে গেল নাকি? এই যে নানা হচ্ছে, এটা জোরে প্রেস করতে হচ্ছে। এটা করছি তো, এই পারছি না তো। আগে ওই জিনিসগুলোকে ওই সাইডটাতে নিয়ে যাও, বাটনগুলোর কাছে। হ্যাঁ এই একটা, ই একটা হয়েছে, একটা হয়েছে। ওরে বাবা 10 পয়েন্ট। এই আর হচ্ছে না, এই যা 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 দেখো দুটো, ইয়েস বাবা 20 পয়েন্ট। টোপাকুল ইজ কামিং, দেখো কি এনেছি। আমাদের ফোন নিয়ে হ্যালো 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 এরকম কল করো, হ্যালো করো, তোমার ফোন কিনে দিয়েছি তো, টোপলের জন্য ফোন নিয়ে এসছি। এই দেখ টোপলে, এটা কিরকম হয়, এই দেখ তুই, তুই এটা, এই যে রিং গুলোকে না এটার মধ্যে ঢোকাতে হবে, এরম এরম টেপো, এরম এরম টেপো, তুমি করো। কালা 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 হাই করছে তো, এই লাল দুটোকে, লাল দুটোকে টেপো টেপো জোরে টেপ। আমি এই তো, নমস্কার, আমি তোমাদি হিয়া, আমি কবিতা বলবো। বলো কি কবিতা বলবে, নতুন একটা কবিতা বলো, ওইটা বলো, খান্ত বুড়ি বলো তো। খান্ত বুড়ি দিদি শাশুড়ি, পাঁচ বোন তাকে কাই নাই, শাড়ি শাড়িগুলো উনুনে বিছায় রাখে, বিছায় রাখে না, শাড়িগুলো তারা উনুনে বিছায়, হাড়িগুলো হাড়িগুলো হ্যাঁ। এইটুকুই শিখেছো তো, দু লাইন শিখেছো। আচ্ছা একটু কান্ট্রি রোডসটা শুনিয়ে দাও তো। ফোন করেছিলাম বলে ধর, আমি কিছু বুঝতে পারছি না, তোর যেটা পছন্দ হবে এরকম ধরনের শার্ট পরে। এরকমই পরে, ভালো। আচ্ছা এটা সাইজটা কত দেখো তো, 39, ঠিকই আছে ঠিক আছে। দেখো বাবার এটা 39, বাবার শার্টটা দেখো কেমন হয়েছে, ওর বাবা এরকম শার্ট পরে। পায়জামা একটা সেট, বাবু এটা ধরিস না, স্যানিটাইজ করেছি যদিও, তো ভালো হয়েছে কোয়ালিটিটা, পরে আরাম পাবে। হ্যাঁ সুন্দর, ও বাবা বাবা তুমি দিয়ে দেবে তপন বাবাকে, আর ওটা দাদাকে দাও হাতে করে, এইটা দাদাকে দাও, হে না দাও, দাদাকে বলো দাদা তুমি পড়বে কিন্তু পূজোতে, বলে আমার সাথে বেড়াবে পূজোর সময়, দাঁড়াও হচ্ছে আজকে আমাদের ডিনারে হচ্ছে ভাত, ডিম ভাত, ডিম বলতে নেই, ডিম ভাত বলতে, কি অবস্থা। আমাদের ডিনার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর আজকে কিন্তু আমরা চেষ্টা করব একটুখানি তাড়াতাড়ি শুয়ে পড়ার, কারণ কালকে আমাদের কিন্তু দিন প্রচন্ড হেকটিক হতে চলেছে। কালকে আমার মা বাবার যে সমস্ত জিনিসপত্র সেগুলো ডানলপ থেকে সোদপুরে আসবে, তো মুভার্স প্যাকার্স যারা আছেন তাদের সঙ্গে আর কি কৌস্তব সোদপুর থেকে গাড়ি করে ডানলপে চলে যাবে, তো ওখান থেকে তারপরে আসবে, আর একদম আর্লি মর্নিং ওরা বেরোবে, 7:30-8 নাগাদ বেরোচ্ছ তো, 8:00-এর মধ্যে ডেফিনেটলি বেরোনো হবে, তো তারপরে তো এখানে আসবে, তো কালকে মা বাবা আসছে না, মা বাবা তোমাদেরকে বলেছি যে 19 তারিখ আসছে রবিবার, তো যাই হোক তোমাদের সাথে তো পরবর্তী ব্লগ গুলোতে সমস্তটা শেয়ার করব। আপাতত তোপাকুল কি খাচ্ছে, জেমস দেখো, এই রাত্রিবেলা বায়না করে কৌস্তবকে একটা জেমস দিয়েছে, আমার কোনো কথা চলে না,
ও বায়না করবে আর কৌস্তভকে একটা করে জিনিস দেবে, এটা যে কত বাজে। রাত্রে কেউ জেমস খায়, ব্রাশ করে শোবে, ঠিক আছে? ব্রাশ তো করতেই হবে। ঠিক আছে, তো যাই হোক, তার জন্য আমাদেরকে কালকে তাড়াতাড়ি তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। তো আজকে ব্লগটাকে এখানেই এন্ড করবো। আজকে ব্লগটা কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানাবে। তবে ব্লগটা এন্ড করার আগে কয়েকজনের একটু নাম আমি বলে দেব। প্রথম হচ্ছে শুভশ্রী দাস। শুভশ্রী বলেছে ও নতুন চাকরি পেয়েছে, তো তার জন্য কংগ্রাচুলেশন, অনেক অনেক কংগ্রাচুলেশনস, খুব ভালো করে চাকরি করো, সবকিছু খুব ভালোভাবে হোক। তারপরে গৌতম রায় বলেছেন ওনার ছেলের নাম হচ্ছে নীল রায়, ওর 17th September বার্থডে আর ওর 3 বছর হবে। তো নীল রায় পুচকু বেবি, অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা। একটু বলে দাও তো, তো যাই হোক পিয়াসী, তোমাকে অনেক অনেক আগাম আর কি জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাখলাম, খুব ভালো করে কাটাবে নিশ্চয়ই। আর একজন হচ্ছে অস্মিতা বিশ্বাস, ওর বয়স হচ্ছে 11 বছর। তো একদম পুচকি বাচ্চারাও যেমন আমাদের ভিডিও দেখে, সেরকম 11 বছর 12 বছরের বাচ্চারাও ভিডিও দেখে, আবার অনেক কাকিমা জেঠিমা এনারাও আছে আমাদের ভিডিও দেখে। তো অস্মিতা আগে ভালো করে পড়াশোনা করো, আর টোপলু দেখো দুষ্টুমি করেই যাচ্ছে। তো এইটাই আমাদের ভাবতে খুব ভালো লাগে যে সমস্ত বয়সের সব মানে মানুষজন আমাদের ব্লগ দেখে, তো ভালো লাগে, খুবই ভালো লাগে। তোমরা এভাবেই পাশে থাকো, এনকারেজ করো, ব্লগ দেখতে থাকো। তো চলো, বুঝতেই পারছো শনি রবিবার আমাদের জন্য খুব হেকটিক হতে চলেছে, তারপরে তো রবিবার মায়েরা আসবে, একটা ইমোশনাল ব্যাপার তো বটেই, যতই হোক এতদিন একটা জায়গায় থাকা, বুঝতেই পারছো। দেখো টোপাকুলটা কি দুষ্টুমি করছে, তোকে ভালোই লাগছে দেখতে। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, টোপলু কি করতে হবে, কি করতে হবে টোপলু? তোমাদের সাথে আবার দেখাবে নেক্সট ব্লগে। বাই বাই।